হ্যালো এইচ ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওটিতে আমরা দেখে নেবো আপকামিং যে পরীক্ষা আছে এন এবং লেভেল ওয়ান গ্রুপ ডির যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর জন্য প্রতিনিয়ত যে কন্টিনিউ প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া হচ্ছে এখানে আমরা দেখে নেবো যে প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র জেনারেল সায়েন্সের উপর তো তোমরা যারা এন টি পরীক্ষার্থীরা আছো তোমাদের সিলেবাসটা কী আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশটা কোশ্চেন অঙ্কে থেকে তিরিশটা কোশ্চেন এবং রিজনিং থেকে তিরিশটা কোশ্চেন তো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু জেনারেল সায়েন্সের একটা পার্ট আছে যেটা থেকে দশ থেকে বারোটা কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে থাকবে এখানে কিন্তু জেনারেল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট লেভেল অন যে পরীক্ষা গ্রুপ ডির পরীক্ষা সেখানেও কিন্তু জেনারেল সায়েন্স থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে ওকে তো এখানে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করার পর ভিডিওটা দেখে মিলিয়ে নেবে যে কার কতগুলো সঠিক হলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং প্র্যাকটিস সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দিও ওকে আর আগের ভিডিওগুলো যারা দেখো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও কারণ প্রতিটা সেটে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি তোমাদের রেলের পরীক্ষাগুলো খুবই তোমাদের হেল্পফুল হবে প্রথম কোশ্চেন কি আছে দেখো নিম্নলিখিত কোনটি পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তো এর মধ্যে অ্যান্সার হবে অপশান বি খ ইউ দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ সেকেন্ড কোয়েশ্চেন জিপসাম লবণের সংকেত হল ও ফোর টু এইচ টু ওকে নেক্সট অ্যালুমিনিয়ামের মুখ্য আকরিক হল অ্যালুমিনিয়ামের মুখ্য আকরিক কী হবে অপশান বি বক্সাইট নেক্সট ব্রঞ্জ কোন দুটো ধাতুর শঙ্কর তো কোন দুটো ধাতু মিলে ব্রোনস তৈরি হয় কী হবে খুবই সিম্পল কোয়েশ্চেন কপার ও জিঙ্ক টিং ও জিঙ্ক কপার ও টিন লোহা ও জিঙ্ক কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও কোনটা হবে নেক্সট কোশ্চেন দেখো তারপরে আমি তোমাদের রিপ্লাই রিপ্লাই দিয়ে দেবো যে কোনটা হবে জারণের ফলে ইলেকট্রন র্যাশ পায় অপশান সি জারনের ফলে ইলেকট্রন রাস পায় নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি পাতনের মাধ্যমে সংগ্রহ করা হয় অ্যান্সার হচ্ছে অপশান সি ইথাইল অ্যালকোহল নেক্সট অশ্বক্ষমতার পরিমাপ পরিমাণ হল অশ্বক্ষমতা হচ্ছে এক অশ্বক্ষমতা সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট কোনটির স্থিতি স্থাপকতা সবচেয়ে বেশি ইস্পাতের স্থিতি স্থাপকতা সবচেয়ে বেশি তেজস্ক্রিয়তা আবিষ্কার কে করেন তো হেনরি বেকারেল হবে রাইট অ্যান্সার তেজস্ক্রিয়তা আবিষ্কার করে হেনরি বেকারেল নেক্সট সৌরশক্তির প্রধান উৎস কী সৌরশক্তির উৎস হল ফিউশন এই কোশ্চেনটা কিন্তু যে কোনো পরীক্ষায় দেয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন উষ্ণতায় সেলসিয়াস ও সেন্টিগ্রেডের পার্ট একই হয় এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো অ্যান্সার হবে অপশান বি মাইনাস চল্লিশ ডিগ্রি তাপ উষ্ণতায় কিন্তু সেলসিয়াস আর সেন্টিগ্রেট স্কেলের পার্ট একই হয় আরেকটি কোয়েশ্চেন দেয় এখান থেকে সেলসিয়াস স্কেলের কত ডিগ্রি পার্ট যখন হবে তখন ফ্যারেনাইট স্কেলে তার ডবল হবে একশো ষাট ডিগ্রি যখন সেলসিয়াস হবে তখন ফ্যারেনাইটে হবে তিনশো কুড়ি ডিগ্রি এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব দেয় নেক্সট কোক ব্যবহার করা হয় কোন ধাতু নিষ্কাশনে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি লোহা এফি নেক্সট অ্যানোড হলো একটি ধনাত্মক তরিদ্বার তো অ্যানোড আমরা জানি ধনাত্মক পজিটিভ তো ধনাত্মক তরিদ্রার নেক্সট কোশ্চেন ক্লোরোফিলে থাকে ক্লোরোফিলে থাকে ম্যাগনেশিয়াম অপশান সি নেক্সট অ্যাসপ্রিনের রাসায়নিক নাম কি অ্যাসপিরিনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল অপশান বি পরের কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি ধাতু সংখ্যার নয় জিঙ্ক অপশান ডি জিঙ্ক হচ্ছে ধাতু সংকর নয় বাকিগুলো কিন্তু বিরাজ ব্রোঞ্জ স্টিল তিনটে ধাতু সংকর নেক্সট অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহার করা হয় অপশান ডি ইস্ট এটা আমরা সকলেই জানি নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি গ্যাস এর মধ্যে ক্লোরিন হচ্ছে গ্যাস নেক্সট নিম্নলিখিত কোনটি সবচেয়ে ক্ষতিকারক গ্যামারশ্মি সবচেয়ে ক্ষতিকারক অপশান সি নেক্সট একই চাপ ও তাপমাত্রায় সময়তন সিও এবং সিও টু এর ওজনের অনুপাত কত হবে সেভেন টু ইলেভেন জলের স্থায়ী ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয় জলের স্থায়ী ক্ষরতা দূর করতে কি ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট অপশান বি পরে কোশ্চেন নিম্নলিখিত কোন ধাতুটি পরিবেশের মৌল আকারে পাওয়া যায় সোনা পরিবেতে পরিবেশে ধাতু হিসেবে মৌল আকারে কিন্তু পাওয়া যায় হচ্ছে সোনা অপশান ডি পরে কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হীরকের ক্ষেত্রে সত্য এটার অ্যান্সার হবে অপশান সি তাপের কুপরিবাহী এটা নেক্সট ডাইনামাইট আবিষ্কার করেন কে ডায়নামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল অপশান বি নেক্সট সাইটোক্রোমে থাকে সাইটোক্রোমে থাকে হচ্ছে লোহা নেক্সট নিউট্রন আবিষ্কার করেন তো এটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও খুবই সিম্পল কোশ্চেন পরে কোশ্চেন দেখো ক্যাফিন ট্যানিন ও নিকোটিন হলো অপশান বি অ্যালকালয়েড ক্যাফিন ট্যানিন ও নিকোটিন হচ্ছে অ্যালকালয়েড নেক্সট নিম্নলিখিত কোনটি অধাতু যে চারটে আছে এর মধ্যে সি জিপসাম হচ্ছে অধাতু নেক্সট ফিউজ তারের বৈশিষ্ট্য কি নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক তো এর মধ্যে কিন্তু এখন কিন্তু কনফিউজ আছে যে এটা কিন্তু নিয়ে একটা ডিসকাস চলছে যে উচ্চ গল উচ্চ রোধাঙ্ক হতে পারে নিম্ন রোধাঙ্ক হতে পারে এটা কিন্তু ডিসকাস চলছে এখন কিন্তু ফিউস্তারের এখানে বৈশিষ্ট্য হচ্ছে নিম্নগলনাঙ্ক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরের পরে কোশ্চেন দেখো জেট ইঞ্জিন আবিষ্কার করেন কে তো জেট ইঞ্জিন আবিষ্কার করেন ফ্র্যাঙ্ক হুইটিল অপশান ডি নেক্সট ফোর পয়েন্ট টু ফাইভ গ্রাম এন থ্রিতে কত সংখ্যক পরমাণু থাকে অপশান ডি সিক্স ইন্টু টেন টু থ্রি বা টোয়েন্টি থ্রি নেক্সট ট্রেট্রা ইথাই লেড এক প্রকার পেট্রোল জাত দ্রব্য ট্রেক্টারে এটাই লেট হচ্ছে এক প্রকার পেট্রোলজাত দ্রব্য নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি একটি নিউট্রন বাইপলিমারের উদাহরণ অ্যান্সার হবে অপশান ডি ডিএনএ নেক্সট এনজাইমের প্রধান কার্য হল এনজাইমের প্রধান কার্য কি জৈব রাসায়নিক প্রক্রিয়া বৃদ্ধি করা ওকে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ক্যান্সারের নিয়মাণে ব্যবহৃত হয় এর অ্যান্সার হবে সিও কোভাল্ট ওকে তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে এবং কেমন ধরনের প্র্যাকটিস চাই সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয় তাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেলাইকানটিতেও ক্লিক করে রাখবে কারণ নিত্য নতুন চাকরির খবরাখবর ভিডিও এবং আপকামিং পরীক্ষাগুলোর উপর স্টাডি ম্যাটেরিয়াল আমি তোমাদের মধ্যে যখনই প্রোভাইড করবো আকারে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে পরে কোশ্চেন দেখো পেপটাইট বন্ধন মৌলিক বৈশিষ্ট্য হল অ্যান্সার কী হবে প্রোটিন তো পেপটাইট বন্ধনের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে প্রোটিন নেক্সট নিম্নলিখিত কোন আয়নটি পেশি সংগঠনে সহায়তা করে অ্যান্সার হচ্ছে সি এ টু প্লাস অপশান ডি নেক্সট কোন যৌগটি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না স্ত্রী লোহাই মরিচার হাত থেকে রক্ষা করে কোন ধাতুর প্রলেপ দেওয়া প্রলেপের সবচেয়ে বেশি করা হয় তো জিঙ্কের প্রলেপ দেওয়া দেওয়া হয় লোহাই মরিচা পড়ার হাতে রক্ষা পাওয়ার জন্য নেক্সট ড্যাশের প্রস্তাবিত সাইনামাইড পদ্ধতি ব্যবহার করা হয় চল্লিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে এনএস থ্রি এনএস থ্রি প্রস্তুতিতে সাইনামাইট পদ্ধতি ব্যবহার করা হয় একচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি একটি বাফা দ্রবণ অপশন ডি এইচ ফোর ও এইচ প্লাস এইচ ফোর এল নেক্সট রাদার আবিষ্কার করেন তো রাদার কি আবিষ্কার করেন নিউক্লিয়াস ইলেকট্রন আলফা কণা বিটা কণা কোনটা হবে কমেন্ট বক্সে ফটাফট জলদি জানাও নেক্সট প্রোটিন গঠিত হয় কী দিয়ে প্রোটিন গঠিত হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে নেক্সট পরবর্তী কোশ্চেন সি এইচ ফোর এর সম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কী উৎপন্ন হয় সিও টু প্লাস এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় নেক্সট চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন অ্যাসিটোনেনের সাথে নাট বিজারকের বিক্রিয়ায় উৎপন্ন হয় টার্শিয়ারি অ্যালকোহল অপশান বি ওকে নেক্সট নিম্নলিখিত কোনটি একটি তীব্র বিচারক পদার্থ তো এটার মধ্যে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি বি এ একটি তীব্র বিজারক পদার্থ নেক্সট একটি পজিটনের ভর ড্যাশের সমান তো একটি পজিটনের ভর ইলেকট্রনের সমান নেক্সট কোনটি পলিমারাইজেশনের ফলে প্রকৃতিতে রবার সৃষ্টি হয় অ্যান্সার কী হবে অপশান বি আইসোপ্রেন নেক্সট কোনটি সর্বাধিক আলমিক তো নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে অ্যান্সার হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সর্বাধিক আমলিক ওকে তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের কিসের উপরে প্র্যাকটিস সেট চাই অঙ্কের উপরে নাকি রিজনিংয়ের উপরে নাকি জেনারেল সায়েন্স নাকি জেনারেল অ্যাওয়ারনেস কোনটার উপরে বেশি তোমাদের প্র্যাকটিস সেট চাই সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ